বৃষরাশি লগ্ন বা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতি থাকতে চলেছে প্রথমে আপনাদের অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিন্যান্স নিয়ে আলোচনা করব আজ কিন্তু একাধিক উপায়ে আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন অর্থ তখনই কিন্তু আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখতে পারেন আজ সেটি আপনারা ভালোভাবে বুঝতে চলেছেন এবং দিনটি ব্যয় বহুল হলেও আজ আপনারা অর্থ সঞ্চয়ের দিকে আপনাদের মনকে সুদৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন তৎসত্ত্বেও বলবো। আপনাদের কিন্তু বিজনেস ওরিয়েন্টেড কোনো প্রকার লেনদেন বা কোনো প্রকার বড় ধরনের কোনো ডিসিশান নেওয়ার জন্য আজকে দিনটি আপনাদের পক্ষে আছে আর তাড়াহুড়ো যেন করবেন না চাকরিজীবীদের কিন্তু আজকে কম কথা বলে অফিসে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা যেন করবেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে আপনার অনিচ্ছা সত্ত্বেও আজ কোথাও যাত্রা বা ভ্রমণ করতে হতে পারে যার কারণে আপনার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ভেস্তে যেতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করবার প্রয়োজন আছে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদের কিন্তু আজকে দিনটি আপনাদের পক্ষে নেই পারিবারিক দায়বদ্ধতাগুলিকে অবিলম্বে মনোযোগ দিন আর পরিবারের হিত সাধনে একটু পরিশ্রম করবার চেষ্টা করুন আজ কিন্তু আপনার পরিবারের সদস্যদের সাথে আপনি সময় কাটাতে চাইলে হয়তো পারবেন না বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কর্ম হতে পারে ওই ওরিয়েন্টেড তারপরেও কিন্তু আপনি কিছুক্ষণের জন্য উদ্বিগ্ন থাকবেন আজ আপনাদের উচিত পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বে হিংসা ঘৃণা অহংকার থেকে দূরে দূরে থাকার আর নিজের সাথে প্রতিজ্ঞা করুন ভালো দেখবো ভালো খাবো ভালো পরবো ভালো বলবো ভালো শুনবো তাহলে কিন্তু আজকের দিনটি আপনাদের ভালো যাবেই স্বাস্থ্যগতভাবে আজ আপনাদের অত্যধিক সাবধান থাকার প্রয়োজন আছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন তা না হলে কিন্তু আপনাদের স্বাস্থ্য ভঙ্গের চোখ পরিলক্ষিত হচ্ছে করোনা তৃতীয় ঢেউ আছে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজকের দিনটি এক প্রকার অতুলনীয় আজ আপনাদের কিন্তু প্রেমে পাগল হওয়ার দিন জন্ম রোম্যান্টিক থাকার দিন একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন আপনাদের প্রেম কিন্তু এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে স্বামী স্ত্রী আজ আপনারা যদি দীর্ঘ মেয়াদের ভিত্তিতে একটি ঝগড়া চালিয়ে যান তাহলে কিন্তু আপনাদের বিবাহ বিচ্ছেদ ঘটে যেতে পারে আর তাই আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে ফেলার চেষ্টা করুন আপনার অপ্রত্যাশিত প্রকৃতিতে আপনার বৈবাহিক সম্পর্ককে নষ্ট হতে দেবেন না আজ তৃতীয় কোনো ব্যক্তিকে যেন আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না আর অহেতুক তর্ক বিতর্ক করা থেকে নিজেকে বঞ্চিত রাখার চেষ্টা করুন এতেই কিন্তু আপনাদের বিবাহিত জীবনের এক প্রকার বৃদ্ধি হতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই আজ ভগবান শিবের পঞ্চামৃত অভিষেক করলে আপনাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো ফলাফল আপনারা পাবেন আজ যেহেতু শনিবার তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ ওম প্রাং প্রিং প্রোং শ শনিশ নামা আরও একবার বলছি ওম প্রাং প্রিং প্রং শ শনিশ্চরায় নামা এটি একশো আটবার জপ করুন না পারলে সকালে বার বিকালে এগারোবার